আর এত পছন্দের বুটবাজি খুব পছন্দ করি আপনারা ব্যাকে ভালো আছেননি সুস্থ আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আপনারা ব্যাকে ভালো আছেননি আই তো আলহামদুলিল্লাহ আসি বালা কিন্তু মন আন খারাপ এই যে গত দুই দিন আগে নারায়ণগঞ্জে মসজিদে এই যে তিতাস গ্যাসের বিস্ফোরণে কতগুলা মানুষ মরে গেছে আল্লাহর দরবারে নামাজ হইতো যাই হেরা শহীদ হয়েছে আল্লাহ ব্যাকের ব্যস্ত নসিব করক মনান খুব খারাপ আর যে হু হু করি কাঁদছি ব্যান বেলা খবর সাইতাম বইছি আর আমি দুলাবাইলে নাস্তা বানাইছি আর আয় বই বই খবর চাইছি তার নাকি দুলাবাই নাস্তা টাস্তা খায় কাজে চলে গেছে আয় আনের কি কয় জানি রুটি খাই না রুটি খাইতে সোয়াদ লাগে না তা আয় বুটবাজি করছি এই যে দেখছেন নি বুটবাজি করছি আয় বুটবাজি দি মুড়ি দি কসালি কসালি খামু নাস্তা করুম তারপরে ভাত রাঁধুম এতে বেশি কিছু রাঁধতাম ন সামান্য একখানা তরকারি রাঁধুম আর কি তা আর বুটবাজি আয় একবারে হে আইস কাঁচা মরিচ বুঝছেন বেগেন দি একবার বেগেন দি আয় গদুয়ারে বউ রয়েছে আর যদি একখানা মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো চিন্তা করলাম গদুয়ার দি বই বই খাই আর আনেগুল লাগে একখানা একখানা করি শেয়ার করি আছেন নানারা ব্যাকে বালা আজ এত বনিক আছে না হারাত নাম আজ এত বনে আম্মা আছে যে আম্মা যে আম্মা সবসময় আনের কি কয় জানি এ ব্যান বেলালে বুটবাজি করতো হেতা ঘরে প্রায় সময় ব্যান বেলা বুটবাজি হইত বুটবাজি দিয়ে হেতারা নাস্তা করতো আমরা ব্যান বেলা করতাম না আমরা প্রায় সময় বিয়েল বেলা আম্মা আর বই সরোগা বাজি করতো বিসমিল্লাহ রহমানে আর এত পছন্দের আর বুটবাজি খুব পছন্দ করি আপনারা ব্যাকে ভালো আছেননি সুস্থ আছেননি আর আফুরা বাইয়ারা মুরব্বীরা তো বুটবাজি খাই আর যে বেশি কিছু নেই জান এদেশের একটা সৈদি রুই মাছ দিয়ে রাঁধো আর একখানা শাসনি গরু আর কিছু নেই টান না যা তো গদুয়ার দিয়ে বই বুটবাজি গুণ খাইলেই খাই তরকারি কারুম আর আন্দে করলে হুড়ুরি রঙের কথা কম বুঝছেন না ফুরা পাই এরা বুটবাজি খাইছি হ্যাট শান্তি তো দুনিয়া শান্তি একটা কথা আছে এরা এ দেশি একটা সুই আই এটার নাম সঠিক জানি না যারা এটার নাম জানেন অবশ্যই আরে জানাবেন আর কোথায় হারিয়েন না ইয়েনকার অনেক ভাবিরা জানে আই জানি না আরি এ সই দি আয় রুই মাছ দি আনের কি কয় জানি আলু দি রান্ধুম আর একে টমেটো দিব লগে টমেটো মানে খারাপ আয়ু মারি আর একানা এই সৌদি আবার শাসনি বেড়েছে শাসনি কি হওয়া দয় সৈন্যানি করি আয় একানা বড্ডা বড্ডা করি এখান থেকে কুড়ি লইয়ের আমের বেশি তরকারি রাঁধতাম না বেশি তরকারি রাঁধলে থাই যায় বাসি তরকারি খেতে হারি না সোয়াদ লাগে না আপনারা যে কনেকিয়া রাঁধছেন চাই আরে অবশ্যই জানাইবেন বুঝছেন নি আপনারা কনেকিয়া রাঁধছেন আরে জানাইবেন বলে কি স্বপন দেখা আইলাম ভবে দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে স্বপন দেখা আইলাম ভবে হো দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আহারি রে তুমি সে আমার মন আমার মন তোরে পারলাম তা বুঝাই তিরে তুমি সে আমার মন এর দূরাই হয়ে যাবো দুই বেলা আল্লাহ রান্ধুম রাত চাল্লাই আর দুই বেলা রে আর লগে দিমু আলু তো এখন আলুও লই আইছি লগে করি আলু গোড়া দিতাম না যেহেতু শাসনি বাড়ুম কইছি না কুদুর শাসনিতে দিমু এত আলু দিলে আলু থাই যাব আমি আবার আলু ইচ্ছা খাই না আমি গো বাইয়ে আলু পছন্দ করে আমার তিন কাঠেরি নৌকা খানি ও দয়াল জোয়াই জোয়াই উঠে পানি তিন কাঠেরি নৌকা খানি ও দয়াল জোয়াই জোয়াই উঠে পানি
আমি কি দিয়া সেছি বহনু কার পা আহানি রে, তুমি সে আমার মন, আমার মন তোরে পারলাম না বুঝাই তেরে, তুমি সে আমার মন। আর এদুরা আলু দিমু শ্বাস নিতে, অনেক বাইয়া আবার শাসনি টাসনি হসন্দ করে, শাসনি আমি হসন্দ করি। আর রুই মাছের তরকারি কাড়া ওই গেছে অ না এসে অনেক শাসনি লাই হেনে কাড়ি লই দেখছেন, শাসনি লাই ও কাড়ি লই, শাসনিতে আলু বেশি দিতাম না, শাসনি লাই হই গেন দেখে না ছোট ছোট করে হলিল, কারণ হিসবার সময় নয় একারে সমস্যা হইব বুঝছেন, তাই সুন্দর করে কাট। তাই রুই মাছে অলদি লবণ দি মাখি লইয়ে দাঁড়িয়েন, শ্বাস নিলে হেরি একখান লইছি এন দি আই, আর কি কয় জানি ওই যে সোয়ার আলো হিদ্দ দি দিছি শ্বাস নিলে বলে একখান লবণ দি দি, তাইলে আর এন দি তেল গরম দিছি ওই যে সোঁ দি আলু দি রান্ধুম যেন ও নাগে দি কেন মাছ গেন দে বালা করি বাজি করি লই এনে শাসনির মাছানো বাজি করি লোম আর তাই মাছ গেন আগে দিল বাজি করি, পেঁয়াজ বাজি হয়ে গেছে অ নাই রোন বাড়া দি দিলাম, রোন বাড়া কানা কষানি হইলে আই ফোজনে টমেটো দি দিলাম, কারণ আই টমেটো রে ফোজন করে ধুইছি তো ইয়ে হইতে গলি যাইব রাইতে রাইতে অলেদের গুই মরিচের গুই দিল, অলেদের গুই মরিচের গুই আমের দি বেগিন দি কষা লাইছি অ নামনে রে যে সোয়ার আলু দি দিমু এগিন দিয়ে ভালো মতো কষামু, কারণ সুই এগিনিতে লবণ দিতে দেরি হয়, লবণ দি দিলাম এগেন কষানি হোক টেন টেন কষানি হয়ে গিয়েছে একবারে সুন্দর মতে অনা এই সাইডটুরা মাছ দি দিলাম, একটুরা শাসনির দিয়ে দেখলাম এবারে দি দিমু জোল, আর শাসনির এই যে আলু আর সুঁড়ে বাজি করে লইছি অনায় কাঁচামরিচ আর রুই মাছটা টালি লইয়ে আবার তেল ইতে দিই, মজার তরকারি হয়ে গেছে হালকা আবার রুম দিয়ে একখানা দাগে তেলও দিচ্ছি, তার নাকি বাইয়া এলে শাসনি কেন বাড়ু বাদ খামো।